আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে পাইলস, এটা হচ্ছে সবারই একটা কমন রোগ হয়ে গেছে। একটু বয়স বাড়লেই বা আপনি যদি খাওয়ারে একটু সমস্যা দেখা দিলেই, কনস্টিপেশন যখন বাড়ে তখন দেখবেন আপনার পাইলসের সমস্যাটাও বাড়ে। তো এই বিষয় নিয়ে আজকে আমার কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি। সেই ব্যায়ামগুলো অবশ্যই দেখুন, আর কিছু কিছু খাবারের কথা বলবো যেগুলো খেলে আপনি ভালো থাকবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। ভিডিওটা দেখুন, আপনি উপকার পাবেন, উপকৃত হবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে পাইলস। পাইলস আমরা চারটে গ্রেডে ভাগ করে থাকি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেডে আপনি কিন্তু এক্সারসাইজ করলে পাইলস থেকে আপনি মুক্তি পেতে পারেন বা ভালো থাকতে পারেন। থার্ড গ্রেড, ফোর্থ গ্রেডের দিকে গেলে তাহলে কিন্তু আপনার সমস্যা বেশি, তখন অপারেশনের দিকে যেতে হয় বা কনজারভেটিভ চিকিৎসা থাকে, কিছু ওষুধ খেতে হয়, সেগুলো খেয়ে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এবং আপনাকে সেই অনুযায়ী চলতে হবে। কিন্তু ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড যদি আপনি প্রবলেম থাকে, মানে শুরু হয়েছে বা একটু সমস্যা দেখা দিচ্ছে, সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে আমি এই ভিডিওটা, যে কী কী ব্যায়াম করলে আমি এর থেকে মুক্তি পাবো, কী কীভাবে আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলবো তাহলে আমাকে এর থেকে আমি মুক্তি পাবো। প্রথমত আমি বলে দিই, খাদ্যাভ্যাস প্রথম হচ্ছে মেন কাজ। আমাদের যদি জলের পরিমাণ ঠিকমতো না থাকে তাহলে কিন্তু পাইলসের সমস্যা হয়, এক নম্বর। দু নম্বর, আমাদের প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় জিনিস, প্রচুর পরিমাণে শাকসবজি আমাদের খেতে হবে, এবং যেটা মেনলি কাজ সেটা হচ্ছে আমাদের রেগুলার ওয়াইজ এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজগুলো করতে হবে। তো তিনটে মেন কাজ, একটা বললাম এক্সারসাইজ, দ্বিতীয় নম্বর বললাম খাদ্যাভ্যাস, তৃতীয় নম্বর হচ্ছে জলের পরিমাণে, তিনটে জিনিস আপনাকে ফলো করতে হবে। তা আমি যে বিষয় নিয়ে বলছি সেটা হচ্ছে ব্যায়াম। সেই কী কী ব্যায়াম করলে আপনি এর থেকে রিলিফ পাবেন বা মুক্তি পাবেন যদি ফার্স্ট গ্রেড বা সেকেন্ড গ্রেড পাইলস নিয়ে সমস্যা হচ্ছে। তা আমি দেখুন প্রথম ব্যায়ামটা আমি দেখাচ্ছি। এক নম্বর ব্যায়াম, পা দুটোকে রেখে, পা দুটোকে রেখে আপনাকে যত পারবেন নিচের দিকে নামানো। এটা আপনি 10 থেকে 15 বার কি 5 মিনিট আপনি এটা করতে পারেন। 5 মিনিট এটা করতে পারেন, এক নম্বর। দু নম্বর, এভাবে বসে পাটাকে পিছন দিকে রেখে এরকম করে আপনার অ্যাবডোমেন, যে লোয়ার অ্যাবডোমেন আছে, লোয়ার অ্যাবডোমেনটা আপনাকে করতে হবে, ভেতর দিকে ঢোকাতে হবে এবং হাতটাকে শুয়ে করে রেখে অ্যাবডোমেনটাকে টাইট করুন। কী বললাম, অ্যাবডোমেনটাকে টাইট করুন, ভেতরের দিকে ঢুকিয়ে অ্যাবডোমেনটাকে টাইট করুন, এটা দু নম্বর। তিন নম্বর, দুটো পা সোজা করে রেখে ভাঁজ করবেন, রেখে এই যে অ্যানাল আছে, যেখানে আমাদের অ্যানাল, যেখান দিয়ে আমাদের পটি হয় বা পায়খানা যায়, সেই জায়গাটাকে মনে মনে চিন্তা করে ভেতর দিকে চাপার চেষ্টা করবেন। ভেতর দিকে পেটটাকে ভেতর দিকে চাপতে হবে এবং পেটটাকে ভেতর দিকে ঢোকাতে হবে, দমটা বন্ধ করে নিয়ে ভেতর দিকে অ্যানালটাকে টানার চেষ্টা করুন। হোল্ড করে 5 থেকে 10 সেকেন্ড গুনলেন, আবার রিলিজ করে দিলেন, আবার করলেন। কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু এখানে থাকবে, যাতে অ্যাবডোমেনটাও ওপর দিকে তুলছি আমি, লোয়ার অ্যাবডোমেনটাকে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। তিন নম্বর দেখালাম, চার নম্বর, আপনাকে চুপচাপ শুয়ে পাটাকে ধরুন, ওপর দিকে তুলুন, যতটা ওপরের দিকে যায়, এতে আপনার ব্যাক মাসলসটা রিল্যাক্স থাকছে, মানে পিঠের দিকে যে গর্ত থাকে সেটা কিন্তু আপনার থাকবে না, তার সঙ্গে সঙ্গে যে অ্যানাল, যেখানে দিয়ে আপনার পটি হয় পায়খানা যায়, পায়খানাটাকে ভেতর দিকে টানার চেষ্টা করুন, এতে ইনওয়ার্ডস, ইনওয়ার্ডস টানার চেষ্টা করুন। টানার চেষ্টা করুন, মানে পেটটাকে ভেতর দিকে ঢোকাচ্ছি, এই একটা জিনিস। আর লাস্ট একটা, পটির মতো আমরা বসবো, মানে পটি, ইন্ডিয়ান প্যান যেরকম পটি করি, পটির মধ্যে বসে পাটাকে ভেতর দিকে
দুটো হাত হাতে কোমর দূরে দিয়ে দুটো হাড়ুটাকে পিছন দিকে প্রেস করো, পাশের দিকে প্রেস করে সোজা হয়ে বসবো। আর অ্যানালটাকে যে আমাদের পটি করতে বসি, অ্যানালটাকে ওপর দিকে, মানে স্পাইনটা পুরো সোজা থাকবে, অ্যানালটাকে ওপর দিকে এবং সোজা করে টানার চেষ্টা করো ওপর দিকে, পেটটাকে উপর দিকে স্কুইজ করো, মানে দমটা নিয়ে দেখবেন 10 সেকেন্ড কাউন্ট করবেন, 10 সেকেন্ড কাউন্ট করবেন। আর লাস্ট একটা বসে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তা এই ব্যায়ামগুলো আপনি করলেন, তার সঙ্গে সঙ্গে জলের হ্যাবিটটা, জলটা ঠিক মতো খাবেন আপনার বডির ওজন অনুযায়ী, এবং ফাইবার জাতীয় জিনিস রেগুলার খাওয়ার অভ্যাস করুন, এবং তার সঙ্গে সঙ্গে রেগুলার এই যে আমি ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামগুলো করুন, আপনি উপকার পাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আর একটাই অনুরোধ থাকলো, আমার এই চ্যানেলটা দীপাঞ্জন সন্ধে ফিজিওথেরাপিস্ট, এই রিলেটেড প্রচুর ভিডিও আছে, পাইলস নিয়ে হোক, প্রস্টেট নিয়ে হোক প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখুন, আপনি উপকার পাবেন। পাইলস এবং প্রস্টেট মোটামুটি একই টাইপের এক্সারসাইজ, তাই সেই এক্সারসাইজগুলো রিলেশন একই টাইপের আছে, কিছু কিছু একটু ডিফারেন্স আছে, মোটামুটি একই। তো সুতরাং এই এক্সারসাইজগুলো আপনি করলে উপকার পাবেন একটা কথা বলে দিই। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই রিলেটেড আমার প্রচুর ভিডিও আছে, শর্ট ভিডিও, লং ভিডিও আছেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে আপনি কল করুন, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ পাঠান, আমি আপনাকে হেল্প করে করে দিলাম, কারণ আমার চ্যানেলটা আপনার হেল্পের জন্য, আপনার উপকারের জন্য আমার চ্যানেলটা করা, যাতে আপনি উপকার পান। সুতরাং দেখতে থাকুন ভিডিও, আর নমস্কার, ভালো থাকুন সবাই।